वेलकम फ्रेंड्स, एक नतून भिडियोते अपन के स्वागत। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা পুরুলিয়ায়। হ্যাঁ, পুরুলিয়াতে আমরা একটা ধাবার সামনে রয়েছি। এই ধাবাটাতে আমরা খাওয়া দাওয়া করলাম। তো প্রশ্ন হলো যে আমরা পুরুলিয়া এসেছি কেন, হঠাৎ করে কেন পুরুলিয়া প্রোগ্রাম, যেখানে আমাদের প্রোগ্রাম ছিল বীরভূমে যাওয়ার। আমি একা আসিনি, আমার সঙ্গে ক্যামেরার উল্টো দিকে রাজেশ রয়েছেন। এবার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আল্টুরিস্টের জোনাল হেড, যিনি রয়েছেন, তিনার সঙ্গে দেখা করা। হ্যাঁ বন্ধুরা, মিস্টার ভগবান দুবেজির সঙ্গে দেখা করা। হ্যাঁ, কারণ উনি এই মুহূর্তে ট্যুর প্রোগ্রামে রয়েছেন পুরুলিয়াতে, আর আমরা সেই কারণেই ওনার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন, কন্টিনিউ করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমাদেরকে একটু ইন্সপিরেশন দেবেন। আর ভিডিওর বাকি অংশে আমরা শুনব রাজেশজির থেকে আর ভগবান দুবেজির থেকে। চলুন বন্ধুরা, দেখা যাক কী হয়। বন্ধুরা, ইন্ট্রোডাকশন করিয়ে দিই। মিস্টার ভগবান দুবেজি রেসপেক্টেড দিল্লি থেকে এসছেন। স্যার, আপনার একবার শুভ নাম বাতা দিই। ভগবান দুবে, জোনাল হেড অফ ইস্ট এন্ড ওয়েস্ট ইন্ডিয়া ফর অল্টুরিস্ট। স্যার, আপ ইসলিয়ে ইয়া ইয়া পে কিউ স্যার? আনে কে ইয়া পর দো মকসদ হ্যায়। এক তো হ্যায় হি বিজনেস এক্সপ্যানশন, ওয়েস্ট বেঙ্গল মে দেখনা ক্যাসে বিজনেস হো রাহা হ্যায়, ক্যাসে হম ইসকো আগে বড়হায়। দুসরা থা কি শেনু জি সে মিলনা, খাস তৌর সে জো বিজনেস কো অচ্ছি তরিকে সে আগে লে যা রহে হ্যায়, আগে বড়হা রহে হ্যায়, ये कैसे कर रहे हैं, क्या और सपोर्ट चाहिए इनको, उसी को जानने के लिए और समझने के लिए और इनको एक एक एक्सटेंडेड सपोर्ट देने के लिए यहाँ पर आए हैं कि हाँ हम लोग और क्या कर सकते हैं। এখানে আমি দুটো লাইন বলছি। স্যার কৃষ্ণেন্দুজি আপনি নোট করেছেন কি প্রশ্নটা হিন্দিতে করছে। আমার স্যার বাংলা বুঝতে পারেন, কেননা স্টাডি যে লাইভ গেছে সেটা কলকাতাতেই হয়েছে, কিন্তু বাংলা মোটলি বলতে পারেন না। তার জন্য স্যার ওনাকে কোশ্চেন করেছেন বাংলাতে আর উনি অ্যান্সার দিচ্ছেন বাংলা হিন্দিতে। ওকে ওকে, তো স্যার তো নিজের ইন্ট্রোডিউসটা দিলেন হিন্দিতে, আর স্যার বললেন কেন এসছেন এখানে। স্যার এটাই বললেন যে আমি রিপিট করার কারণটা, স্যার একটু দূরে ছিলেন আর বৃষ্টিটা স্টার্ট হয়েছে, হাওয়া দিচ্ছিল। তো দেখুন বৃষ্টিটা হচ্ছে খুব জোরে, আমরা কাঁচের ভেতরে বুঝতে পারছি না, কিন্তু সামনে দিকে দেখুন দূর দূর দেখতে বুঝতে পারি। দেখুন এত বৃষ্টি হচ্ছে, মানে বাইপার পুরো চলছে ফুল মোডে, আর উল্টো দিকে স্যার বসে আছেন সামনে আমার পাশে। হ্যাঁ স্যার পাশে বসে আছেন। তো স্যার যেটা একটু আগে বলেছিলেন কি স্যারকে কৃষ্ণদেবু জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই ওয়েস্ট বেঙ্গলের দিকে, তো স্যার যেটা বললেন যে প্রথমত স্যার এসছেন, স্যারের অন্য কাজে কোথাও এসেছিলেন, তো যখন কাছাকাছি এসছেন তাই উনি বললেন কি প্রথমত একটু বিজনেস ভেরিফিকেশন করতে, কেমন কাজ হচ্ছে না হচ্ছে আমাদের সাথে, তারপর আমার সাথে আর কৃষ্ণদেববাবুর সাথে দেখা করার জন্য, আর সাপোর্টের যদি কিছু দরকার পড়ে তো উনি আমাদের সাথে সর্বদা রয়েছেন, সেটা উনি বললেন। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়েছি পুরুলিয়ার মধ্যেই, আমরা স্যারকে ছাড়তে যাচ্ছি বাস স্ট্যান্ডে, স্যার আবার কোথাও যাবেন, পুরুলিয়া বাস স্ট্যান্ড যাচ্ছি। তাই বৃষ্টির মধ্যে বললাম দাঁড়িয়ে লাভ নেই, আমরা আস্তে আস্তে এগোই, এগোচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, আর স্যার সামনে বসে রয়েছেন। আর স্যার যেটা বলছিলাম আমি, স্যার বাংলা বোঝেন, কিন্তু স্যার বাংলা আমার মতন যেমনি আমি বা কৃষ্ণদেবাবু যে বাংলা বলে নিচ্ছি স্যার বলতে পারবেন না বলে স্যার তাই প্রপারলি হিন্দিতে বলেছে। তো আমি হিন্দিতে আবার কোশ্চেনগুলো রিপিট করি স্যারের সাথে, স্যার বা যেহেতু আমার আমাকে স্যারকে কোনো প্রশ্ন করার আমার কোনো রাইটস নেই, আমার সাহসও নেই কোনো কি স্যারকে আমি প্রশ্ন করবো বা আপনি কেন এসছেন বা কী করতে এসছেন, তো এটা খুবই বাজে একটা জিনিস। তো যেহেতু এবার ক্যামেরাটাকে ধরবে বা কিছু একটা কোনো আমরা এক্সট্রা কোনো পার্সনকে নিয়ে আসিনি, তাই আমি আমি ক্যামেরা ধরেছিলাম। তো জাস্ট আমি কিছু ভিউয়ার্স যারা হিন্দিতে কমফর্টেবল ফিল করবেন তাদের জন্য স্যারকে জাস্ট প্রশ্নটা আমি আবার মানে স্যার যে প্রশ্ন করেছিলেন আমি হিন্দিতে তার অ্যান্সারগুলো দিয়ে দিলাম। আর স্যার দিব্যি সামনে বসে আছে, আর কৃষ্ণদেববাবু আমাদের গাড়ি চালাচ্ছে, আমি তো পারি না চালাতে। স্যার স্যার মুঝে তো আপসে কুছ পুছনে কা রাইট সে কুছ হ্যায় নেই, তো ফির ভি ভিডিও খতম করতে এন্ড হম লোক আ গে, তো এক ছোটা সা রিকোয়েস্ট আর সওয়াল ভি পুছ বল সকতে ইসকো। স্যার এ যো ভিডিও যো ভি আমারে সাবস্ক্রাইবার আর যো ভি যো চাহনে ওয়ালে দেখেঙ্গে আপকে মেরে আর কৃষ্ণেন্দু জি কে, ইনকে লিয়ে দো ওয়ার্ডস আগে বাতা দিয়ে তো বহুত আচ্ছা হতা। দেখিয়ে মুঝে ওয়েস্ট বেঙ্গল মে আ করকে যো মুঝে আদর সম্মান মিলা, যো খাতিরদারি হুই, যো ইজ্জত মুঝে দিয়া গিয়া, ইসকে লিয়ে আপ সভি কা কৃষ্ণেন্দু জি কা बहुत बहुत धन्यवाद। और आप सबसे रिक्वेस्ट है, गुजारिश रहेगी मेरी कि आप सबके सब और फिर के साथ में आइए, जुड़िए, काम कीजिए, देखिए कैसे काम होता है, क्या सपोर्ट मिलता है आपको,
राजेश है, कृष्णेंदु जी है, बाकी और भी लोग हैं, आप काम कीजिए और फिर देखिए, जुड़िए और ट्रस्ट फैमिली के साथ जुड़ करके काम कीजिए और अपने बिजनेस को आप लोग भी आगे बढ़ाइए। इतना ही बोलूँगा आप लोगों से, ठीक। आप लोगों का फिर से एक बार बहुत बहुत धन्यवाद। और आप लोगों को भी मैं बोलता हूँ कि गाड़ी में इस वीडियो को एंडिंग कर रहा हूँ इसलिए कि बाहर बारिश ज़्यादा हो रहा है और सर को भी यहाँ पे छोड़ देना होगा, यहाँ का रहने का इंतज़ाम है इनका। और आज की इस वीडियो में मैं इसमें रिक्वेस्ट करूँगा कि सर अल्ट्विस्ट के पेन जो सर्विस है, ख़ास तौर पे पेन सेंटर और डिस्ट्रीब्यूटर जो भी है, आप एक बार ट्राई करके दीजिए, देख लीजिएगा। अगर पसंद नहीं आएगा तो आपका पूरा का पूरा पैसा रिफंड मार देंगे हम लोग सर। तो मिलेंगे अगले वीडियो में, तब तक के लिए जय हिंद। और राजेश जी का स्पेशल थैंक यू कोऑपरेट करने के लिए सर जी। और सर को धन्यवाद, सर ने अपने मूल्यवान समय यहां पर हम लोगों को दिया। भगवान दुबे जी को, मिस्टर भगवान दुबे जी को रिस्पेक्टेड मैं फिर से बोलता हूं, क्योंकि दिल्ली से इतने दूर तक मेरे साथ मिलने के लिए सर ने आया है। थैंक यू आप सबको। थैंक यू सो मच सर जी, आपको नमस्ते फिर से। थैंक यू।